আসসালামু আলাইকুম প্রিয় পিসি গেমার্স, আবারও স্বাগতম সবাইকে মিস্টার ব্লু স্ট্যাক চ্যানেলের নতুন একটা ভিডিওতে। তো গাইস, টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা অলরেডি বুঝে ফেলছেন, আজকে আমরা কথা বলবো খুবই একটা ইন্টারেস্টিং সেটিংস নিয়ে, যেটা হলো হার্ডওয়্যার অ্যাক্সিলারেটেড জিপিইউ শিডিউলিং। অনেকেই জিজ্ঞেস করেন ফ্রি ফায়ার গেম খেলার সময় এটা অন রাখলে ভালো হবে নাকি অফ রাখলে ভালো হবে। চলুন আজকে এই বিষয়টা আপনাদের মাঝে ক্লিয়ার করি। সো বিস্তারিত সেটিং ভিত্তিক কথা আমরা ভিডিওর মধ্যে আলোচনা করবো। সো বেশি কথা না বলছেন, শুরু করে দেখা আজকের ভিডিও। তো গাইস, ভিডিও স্টার্ট করার আগে আপনারা হয়তো এখনো বুঝতে পারেন নাই যে হার্ডওয়্যার অ্যাক্সিলারেটেড জিপিইউ শিডিউলিং আসলে জিনিসটা কি। তো সেটা দেখানোর জন্য প্রথমে আমি চলে যাবো সেটিংস এ। সেটিংস এ যাওয়ার পর আমরা ডিরেক্ট চলে যাবো গেমিং এ। এন্ড গেমিং এ যাওয়ার পর আপনারা উপরে রাইট সাইডে দেখতে পাবেন গ্রাফিক্স সেটিংস, আমি চলে যাবো গ্রাফিক্স সেটিংস। এন্ড এখানে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন হার্ডওয়্যার অ্যাক্সিলারেটেড জিপিইউ শিডিউলিং। এন্ড এটা কিন্তু মূলত অনেকের অফ থাকে এন্ড অনেকের অন করা থাকে। এন্ড এটা আপনি কোন পজিশনে রাখবেন, অফ নাকি অন, সেটাই কিন্তু আমি আপনাদের বুঝিয়ে দিব। সো এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু করলে লেটেন্সি রিমুভ হয়। এন্ড এই লেটেন্সি রিমুভের কথায় আসলে আমরা কিন্তু আমাদের মোস্ট পপুলার একটা ভিডিওর কথা মনে পড়ে যায়, যেটা দিচ্ছে আমি কিন্তু সবসময় ইউজ করি লেটেন্সি রিমুভ করার ক্ষেত্রে। এন্ড তার সাথে আপনারা এটারে কিন্তু র্যাম ক্লিনারও বলতে পারেন। সো এই সফটওয়্যারটা কিভাবে কাজ করে এন্ড আপনার পিসির জন্য কিভাবে কাজ করে বিস্তারিত জানতে হলে আপনারা কিন্তু আমার নো মোর ডিলে এই ভিডিওটা দেখতে পারেন। এই ভিডিও দেখলে আপনারা কিন্তু লেটেন্সি ফিক্স করে নিতে পারেন। এন্ড এটা আসলেই ওয়ার্কেবল নাকি আপনারা জাস্ট এই ভিডিওর কমেন্ট সেকশনটা দেখলেই কিন্তু বুঝতে পারবেন। এন্ড তাছাড়া MSI 5.22 এর লেটেস্ট ভার্সন যারা ট্রাই করতেছেন এই সেটিংসটা অ্যাপ্লাই করে দেখতে পারেন। এন্ড সেম সেটিংস এর সাথে আপনারা 2000 DPI ট্রাই করে দেখতে পারেন, আরো ভালো পারফরমেন্স পাবেন ইনশাআল্লাহ। এন্ড তাছাড়া যারা V7 এ লাইট নিয়ে এখনো সংকোচ বোধ করতেছেন তারা এই ভিডিওটা দেখে নিতে পারেন, তাহলে কিন্তু V7 এ লাইট এর রিয়ালিটি জেনে নিতে পারবেন। সো আমরা মেইন টপিকে ব্যাক আসি। মেইন টপিকে ব্যাক আসলে আপনাদের সবার মনে প্রথম কোশ্চেন আসবে, জিপিইউ শিডিউলিং বেসিক্যালি কি করে, এটার কাজ কি? সো এটার উত্তরে আমি বলতে পারি, সাধারণত গেম চালানোর সময় CPU আর GPU মিলে কিন্তু কাজ করে, কিন্তু আপনি যদি GPU শিডিউলিং অন করেন তাহলে GPU নিজের মেমোরি টাস্ক নিজেই ম্যানেজ করে ফেলে, এর ফলে CPU এর লোডটা কমে যায়। সো এটা দ্বারা আপনারা হয়তো বুঝতে পারছেন যে এটা যদি আমরা অন করি সেক্ষেত্রে কিন্তু আমাদের CPU এর প্রেশারটা কমে যায়, যেটা হচ্ছে আমাদের GPU ম্যানেজ করে। এন্ড এখন আপনাদের কোশ্চেন আসতে পারে, এটা হাই এন্ড PC জন্য নাকি লো এন্ড PC জন্য? এটা যাদের মাথায় আসছে তারা কিন্তু আসলেই লিজেন্ড, কারণ ফ্রি ফায়ার গেমটা কিন্তু আমরা এমুলেটরে রান করি। এন্ড এমুলেটর কিন্তু একটা CPU হাংরি সফটওয়্যার, যার কারণে কিন্তু এটা CPU বেশি ইউজ করে থাকে। সো এখন আসা যাক আপনাদের ফ্রি ফায়ার গেম নিয়ে কথাবার্তা। এখন ফ্রি ফায়ার গেমে এটা যদি আমরা অন রাখি তাহলে কি হতে পারে? যদি আমরা অন রাখি তাহলে লেটেন্সি কমে যাবে, মানে গুলি করার বা মুভ করার পর স্ক্রিনে রেসপন্স ফাস্ট হয়ে আসবে। এন্ড FPS ও অনেক সময় কিন্তু স্টেবল হয়ে যায়, বিশেষ করে আপনার যদি RTX বা GTX সিরিজের গ্রাফিক্স কার্ড থাকে। এন্ড তাছাড়া যারা AMD কার্ড ইউজ করেন, যদি ভালো কোনো GPU হয়ে থাকে সেক্ষেত্রে অন করলে কিন্তু আপনাদের ফ্রি ফায়ার গেম অথবা অন্যান্য গেম যে কোনো গেমে কিন্তু বেনিফিট আসবে। এন্ড এটা কিন্তু উইন্ডোজ এরই একটা সিক্রেট সেটিংস, আপনারা হয়তো এতদিন যাবত জানতেন না। সো যাদের আমরা বলতে পারি এটা কিন্তু হাই এন্ড PC জন্য আপনারা অন রাখবেন, অন রেখে টেস্ট করে দেখবেন। এন্ড ভিডিও শেষে আমি কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে দেবো যেগুলো আপনাদের কাজে আসবে। সো এখন আসা যাক অফ রাখলে কি হবে। আপনারা যদি এটা অফ রাখেন তাহলে বেসিক্যালি এটা আপনাদের লো এন্ড PC জন্য বেস্ট হবে, কারণ এটা অফ রাখলে লো এন্ড PC তে অনেক সময় বেশি স্টেবল পারফরমেন্স পাওয়া যায়, কারণ সিস্টেম ক্র্যাশ বা ফ্রেম ড্রপ কম হতে পারে এটা অফ করলে। কারণ এটা যখন অন করবেন তখন কিন্তু ফুল প্রেশারটা আপনার GPU এর উপরে চলে যাবে, মানে আপনার যদি গ্রাফিক্স কার্ড না থাকে তাহলে কিন্তু আপনার IGPU মানে ইন্টিগ্রেটেড গ্রাফিক্স কার্ডের উপরে প্রেশারটা পড়ে যায়, যার কারণে আপনাদের কিন্তু FPS ড্রপ অথবা অন্যান্য ল্যাগের সম্মুখীন কিন্তু আপনারা হতে পারেন। সো এখন আমি সহজ কথা এটা এক্সপ্লেইন করি। সো এখন যদি আপনাদের নতুন ও ভালো GPU থাকে তাহলে এটা আপনারা অন রাখুন, ঠিক আছে, যদি ভালো থাকে। এন্ড আপনার যদি পুরাতন লো এন্ড PC হয়ে থাকে, যদি আপনার গ্রাফিক্স কার্ড না হয়ে থাকে, সেক্ষেত্রে ভাই এটা অফ রেখে ট্রাই করে দেখতে পারে, তাহলে কিন্তু একটা ভালো পারফরমেন্স আসবে। এন্ড এখন আমার মতামত হইতেছে, আমি যেটা আপনাদের মাঝে বলতে চলেছি সেটা হইতেছে, আপনারা আপনাদের PC যে কোনো কনফিগারেশনে হোক না কেন, আপনারা জাস্ট অন অথবা অফ রাখার পরে কয়েকটা ম্যাচ গেম প্লে করে দেখবেন যে আপনার পারফরমেন্স কিরকম দিতেছে। আপনার যদি মনে হয় যে এটা অফ রাখলে আপনার পারফরমেন্স ভালো দিতেছে সেক্ষেত্রে আপনারা এটা অফ করে রাখবেন। এন্ড যদি মনে হয় যে আপনার এটা অন করার পর পারফরমেন্স আরো বুস্ট হয়েছে সেক্ষেত্রে কিন্তু এটা অন করে রাখতে পারেন। বিশেষ করে যাদের গ্রাফিক্স কার্ড আছে আশা করতেছি তারা এটা যদি অন রাখেন তাহলে কিন্তু পারফরমেন্স আরো বেশি বুস্ট হবে। এন্ড এটা করলে যেহেতু লেটেন্সি ফিক্স হয়, এন্ড সেই সাথে কিন্তু আমি আপনাদের আরেকটা টুলস কিন্তু অলরেডি রেফারেন্স হিসেবে দিয়ে দিছি, সেটা হইতেছে ইন্টেলিজেন্ট স্ট্যান্ড বাই লিস্ট কিনিলার। এটা যদি ইউজ করেন তাহলে কিন্তু আরো লেটেন্সি ফিক্স হবে আপনাদের PC-তে। তাহলে গাইজ, আশা করি আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন হার্ডওয়্যার অ্যাক্সিলারেটেড জিপিইউ শিডিউলিং অন বা অফ করলে ফ্রি ফায়ার গেমে পারফরমেন্স কেমন দিবে। এন্ড আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার PC-তে কোন সেটিংস রাখলে, মানে অন অথবা অফ কোনটা রাখলে আপনার PC-তে পারফরমেন্স দিতেছে ভালো, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই গাইজ ভিডিওতে
লাইক করে দিবেন এন্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ আপনারা গেমিং চালিয়ে যান এন্ড জয় হোক হেডশটের।